রাজধানীতে শিক্ষকের ঘুষিতে আসমাল হক মুহিত নামের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাহবুব রানা তরুণের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। বুধবার 29 নভেম্বর ভোরে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এর আগে 15 নভেম্বর সে শিক্ষকের মারধরের শিকার হয়। মুহিত ঢাকার বংশাল মবিন বাজার এলাকার মোজাম্মেল শারমিন দম্পতির ছেলে এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্র। সরেজমিনে সেন্ট্রাল হাসপাতালে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মুহিত নির্ধারিত শয্যায় চিকিৎসা গ্রহণ করছেন। এ সময় ঘটনার বিবরণ দিয়ে মুহিত বলতে থাকে, আমাদের ক্লাস চলতেছিল প্র্যাকটিস ক্লাস, সেই ক্লাসের মধ্যে আমি আমার একটা বন্ধু আরনাফ নামে বন্ধুর কাছ থেকে একটা জিনিস চেয়েছিলাম, পেন্সিল চেয়েছিলাম। সেই পেন্সিল চাওয়ার কারণে স্যার আসছে, মোহাম্মদ রানা তরুণ নামের একটা স্যার। সে এসে আমাকে বলছে যে তুমি ওর কাছ থেকে পেন্সিল চাচ্ছ কেন, তোমার খুব দায়িত্ব লাগে না যে মানে স্কুলে আসা আসার সময় পেন্সিল নিয়ে আসা। কান্নাকাটি শুরু করার পরে সে আমাকে বলেছে যে স্কুলে আসো কি কান্নাকাটি করতে। পরে আমি যখন বাসে যাই আম্মুকে বলি যে আম্মু আমাকে পরে বলছে যে আম্মু আমাকে পরে বলতেছে যে থাক কেন কিছু হয় না, তারা মানে জান্নাত যেটা জান্নাত যায় স্বাভাবিক ব্যাপার, আম্মু এটা বলবে। পরে আমি যখন বলছি এভাবে মারছে, আমি যখন বলছি আম্মু আমার এভাবে মেরেছে। পরে আমার 2 দিন পর আমার পায়ে অনেক জোরে জোরে ব্যথা শুরু করে দিয়েছে, পা পুরো অবশ হয়ে গেছে, 4 রাত ধরে ঘুমাইতে পারি না আমি। এদিকে তুহিনের বাবা মনে করেন শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক অনেক মধুর হওয়া জরুরি, যা একজন শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী হতে সহযোগিতা করে। স্কুলের টিচার একটা গার্জেনের মতো, একটা গুরু শিক্ষক। আমরা যতদূর জানি আমরা ছোটবেলা থেকেই শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন। এখন মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছে, স্কুলে তো এমনিতে পড়াশোনার মান নেই, মান খারাপ হয়ে গেছে বাচ্চাদের এই যে পড়াশোনা। তারপর যদি সারা যদি টেক কেয়ারের জায়গায় যদি তাদের টেক কেয়ার না করে তাদের যদি টর্চার করা হয়, তাহলে বাচ্চারা তো বিমুখ হয়ে যাবে স্কুল। আর ওই সারের সাথে বাচ্চাদের তেমন একটা ইয়ে নাই, তারা সারের প্রতি ডিমোটিভেট তো যায় না। ওর ক্লাস থাকলে বাচ্চারা গার্জেনরা পাঠায় না, ওই টিচার প্রত্যেক বাচ্চাদের তাদের ক্লাসে একটা আপনার অটিস্টিক একটা বাচ্চা আছে তাদের একসাথে, ওকেও নাকি মারে, সব বাচ্চাদের এভাবে মারে। বাচ্চাদের যদি এইভাবে করে সারা তো আর গভর্নমেন্ট আমি যতটুকু জানি বাচ্চাদের কোনো শাসন টাসন করতে পারবে না, বকাও দিতে পারবে না। আর বাচ্চাদের যদি এইভাবে যদি মারধর করে তাহলে তো এইভাবে তো হলো না, তাদের বাচ্চারা স্কুল যাবে না। আমি শাস্তি দাবি করতেছিলাম যাতে এই ধরনের যাতে ম্যানেজমেন্টের কাছে আমার দাবি যাতে একটা ডিসিশন নেওয়া হয় যাতে এই ধরনের কোনো বাচ্চা যাতে এই ধরনের অ্যাটাক শিকার না হয়। অপরদিকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও রমানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গতকাল ওই গার্জিয়ান অভিযোগ দিয়ে গেছেন, গতকাল অভিযোগ পেয়েছি আমরা। জি স্যার, আর অভিযোগ দেওয়ার পরে আবার উনি সম্ভবত ওই ইয়েতে থানাতে উনি অভিযোগ করেছেন, তারা থেকে এসআই এসেছিলেন একজন। তারপরে তারপর আমি ব্যক্তিগত ভাবে আমাদের প্রতি ক্লাস টিচার বা অন্য শিক্ষকের সাথে নিয়ে আমি ছেলেকে দেখে এসেছি এবং তার বাবা মায়ের সাথে কথা বলেছি। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।